মেরুদণ্ডের নানা সমস্যায় ভুগছেন দেশের 50 লাখেরও বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন, দৈনন্দিন জীবনের কিছু বদ অভ্যাসের কারণেই এই সমস্যা বাড়ছে। বিশ্ব স্পাইন ডে উপলক্ষে এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, সঠিকভাবে চলাফেরা, নিয়মিত বিশ্রাম, হালকা ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। রিপোর্ট করছেন ইমাদুল্লাহ বাবু। আধুনিক বিশ্বে ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কে দীর্ঘ সময় কাজ করতে হয় অনেককে। এতে মেরুদণ্ডের ডিস্কে ও পেশিতে চাপ পড়ে, ফলে ঘাড়, পিঠ এবং কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ দিন এমন চলতে থাকলে হতে পারে প্যারালাইসিস সহ নানা ধরনের জটিল সমস্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্পাইন ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, দেশে 50 লাখেরও বেশি মানুষ মেরুদণ্ডের নানা ধরনের সমস্যায় ভুগছেন। 40 অর্ধ নারীদের সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি। অনেকেরই ধারণা, হাড় ক্ষয়ে কোমর, পিঠ বা ঘাড়ের ব্যথায় ভুগছেন তারা। কোমরের অসুখ হইলে একটা রোগী আমার কাছে এসে বলে, ডাক্তার সাহেব, আমার হাড়টি ক্ষয়ে গেছে। একজন এসে বলে, ডাক্তার সাহেব, আমার হাড়টি বেড়ে গেছে। আরেকজন এসে বলে, পচে গেছে। আমরা মোবাইল চালাই, আমরা যে পোর্শনে চালাই, এটা কিন্তু নেক পেইনের এখন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ, মোস্ট কমন কজ অফ নেক এন্ড সার্ভাইকাল স্পাইন, অন স্ট্রেস এন্ড ব্যাক পোর্শন। দৈনন্দিন জীবনে চলাফেরা, ওঠা বসা এবং কাজ করার সময় কিছু ভুলের কারণে এখন ঘরে ঘরে এই রোগী বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লোক আসে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসে, উনি নিজেও জানে না যে ওনার স্পাইনে কেন প্রবলেম হয়েছে। দেখা যায় উনি গত 10 বছরে 20 কেজি ওজন বাড়ছে। A1 থেকে 25 পর্যন্ত 360 ডিগ্রি আমাদের নিউরোসার্জন সোসাইটির সকল মেম্বারই নিউরোসার্জন, তারা অ্যাড্রেস করতে পারে আন্তর্জাতিক মানে। পরে বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।